मेल ना फीमेल को? फीमेल। ভ্যাকসিনেশন কমপ্লিট রাজি তো দুটো 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 এখন কি খাচ্ছে? নরমাল খাবার দাবার। আচ্ছা, মানে এক্সট্রা খাবার খায়। এটার বয়স কতদিন? এটার বয়স হচ্ছে আজকে ওই মোটামুটি 70 দিনের মতো। 70 দিন? হ্যাঁ, মেল বাচ্চা, ফুল ম্যাস্টিফ মেল। ওয়াইডিওর প্রায় কিছু না হলো 8.5-9 কিলো টাকা। ফিমেলও অ্যাভেলেবেল আছে? মেল ফিমেল দুটো আছে। আচ্ছা, দাম ওই 16,500। ১৬,০০০ ওই নেগোসিয়েট করে মোটামুটি 15 দিন মেল ফিমেল হলে আমি আছি, আরও কমিয়ে দেবো 14,000 টাকা। সেম বাচ্চা, সেম। এদের খাওয়া দাওয়া এখন কি? খাওয়া দাওয়া নর্মাল যায়। সকালবেলা রয়্যাল কিনে দিতে পারলে কুকুর ধরতে পারবে না, মানে চেন ফেন দিয়ে রাখা হয়ে যাবে। আর না হলে আপনি ঘরোয়া খাবার, রুটি, দুধ, মাংস, ফিমেল ওটা নর্মাল আই, নর্মাল এটা 12,500-13,500 এরকম রেঞ্জ। এটা 10, এটা 12-13 বললে কত ছাড়বে? ছাড়াছাড়িটা যত বেশি হয় ততই ভালো আমার পক্ষে। আমি যা, আমার যা অবস্থা। এরা এখন কি খাচ্ছে? সেরেলাক খায়, রয়্যাল গ্রিন খায়, দু টাইম সেরেলাক, দু টাইম রয়্যাল গ্রিন। বাচ্চা খুব ভালো, হেলদি বাচ্চা। কত দিনের রইলো বললো? 46 ডেজ। এখনো তো ভ্যাকসিন হয়নি? না, ডিওয়ার্নিং কমপ্লিট। ডিওয়ার্নিং কমপ্লিট, ওকে। থ্যাংক ইউ। অনেকের একটা ধারণা আছে যে মানে এটা একটা দৃষ্টান্তমূলক ধারণা যে পয়সাটা কম হলে মানে জিনিসটা খারাপ খারাপ। এই থিঙ্কিংটা মানুষের মধ্যে যেন না যায়। মানে আমি বলতে চাই যে অ্যাজ এ সেলার হিসাবে আমি দেখেছি যে গোল্ডেন রিট্রিভারের দাম ধরুন 20,000 টাকা, 22,000 টাকা, 18,000 টাকা, মানে অরিজিনাল তো 12,000-13,000 মানে ডুপ্লিকেট। এই চিন্তা স্বাভাবিক, মাথার মধ্যে না। অন্য জায়গায় দাম শুনে এলাম 20,000 বলছে। আমি একটা গোল্ডেন রিট্রিভার দেখালাম, আমার মনে হয় না কেউ দেখে বলবে না গোল্ডেন রিট্রিভার বাচ্চা না রাস্তার কুকুরের। আমার যদি কেনাটা কম পয়সায় থাকে আমি বেচতেই পারি কম। আমার কেনাটা 2,000 টাকা, আমি 4,000 টাকা তো গোল্ডেন রিট্রিভার বেচবো, সেটা আমার নিজস্ব হক, সেটা আমার পেয়েছি দিলাম, না দিলে দেবো না কিন্তু হয়। মানে এই থিঙ্কিংটা যেন না থাকে। হ্যাঁ, আর একটা ব্যাপার কি, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এই এই যে ব্যাপারটা, হয়তো কেউ কম পয়সা নিয়ে ঢোকে গেছে, ব্রসবিট হয়ে গেছে বা ব্রিডিং ঠিক নেই, এটা কিন্তু একটা ফ্যাক্টর দ্বারা কি ম্যান টু ম্যান ভ্যারি করে। মানে আমাদের মতো লোক, মানে আমি করতে পারবো না, যেহেতু আমি একটা সেভিস ব্যবসা করি, ট্রেডিশনাল ব্যবসা করি, কলকাতা ভারতবর্ষের লোক আমাকে চেনে, আমি করতে পারবো না। 30% রাস্তার কেউ ধরুন আমাদের ঘাটের বাইরে কেউ হাতে পাতে বিক্রি করে, তাহলে সেটা ফ্যাক্টর যে ম্যান টু ম্যান ভ্যারি করে কোন লোকের থেকে কিনতে। হ্যাঁ, আমরা এরকম ফিডব্যাক পাই, কতটা আপনার স্ট্যাবলিশ তার উপর ডিপেন্ড। একদম, আমি চিন্তাই করতে পারি না, কিন্তু আমি অনেক কম দামে কুকুর কুকুর 10-এও দিই। বুল ম্যাস্টিফের বাচ্চা আপনি মোটামুটি 20-এর নিচে পাবেন। আমি দাম বললাম কত? 15,000-14,000। আমি মনে করলে এটাকে আমি 10,000-11,000 টাকা দিতে পারবো। আরে বাবা, মনে করলাম যদি সেরকম পার্টি পাই যে ভালো রাখতে পারবে, আমি দেবো, চলো 20,000-11,000 নিয়ে। আপনি বলুন, সারা মার্কেট খুঁজে কেউ দেবে? এটা তো সম্ভব না। ল্যাবের বাচ্চা তো নর্মালি 10-12,000 টাকা বিক্রি হয়। আমি মনে করলে 7,500 টাকা এক্ষুনি অফার করলাম। এখানে আপনি আমাকে 8,000 টাকা দিন, ল্যাবের বাচ্চাটা নিয়ে যান। তারপরে দেখুন তাও বাজেট নেই, কুই কুই করছে, আমি 500 টাকা কম দিলাম, 7,500 টাকা।
বাচ্চার বয়স হচ্ছে আপনার 44 দিন, এটা কি রাস্তার কুকুর বলে মনে হচ্ছে? আমি যেতে পারছি, এটা বুঝতে হবে। আমি কোথা থেকে নিচ্ছি, কার থেকে নিচ্ছি, মানে সেই জায়গাটা ম্যান টু ম্যান ছেলে লাখ খাচ্ছে রয়্যাল কেন। এটা কি বললে, মেল না ফিমেল? ফিমেল, ফিমেল। এটা আমি চিৎকার করে বলে যাই, শুনে না, যখন এফেক্টেড হয় আমার কাছে, আমি জানতে পারছি আছে, একটা জার্মান শেপার্ড আছে, একটা স্যার আছে, একটা সেন পার্টনার আছে, ফ্রিতে দিয়ে ফ্রিতে, কিন্তু ছোট অবস্থায় নিয়ে গেলে এখন হয়ে গেছে 1.5 বছর। পর তোমার কাছে এখন পাক হবে না, না আমি খুব একটা ভুল কথা কাটছি, আমি ভুল মাস কিন্তু আমার মতে বলে দেবেন তো, যদি আমার কথা শুনে দেবো ফিফটি ডেজ ওল্ড মেল, কত বললেন? 16.5 হয়। ওকে, 16,500। কতদিনের বাচ্চুদা? এটা বয়স হয়েছে 40 বাচ্চুদা ভ্যাকসিন হয়ে গেছে? না, ডিওয়ার্নিং হলো, কিন্তু তাহলে লড়কা বলতে